এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় অধ্যায় 17 লেকচারে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা অবশ্যই এই লেকচারটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং ধৈর্য সহকারে তোমরা এটি দেখবে। যদি তোমরা এই লেকচারটি ধৈর্য সহকারে দেখো এবং মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা এরপর থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে পরিসংখ্যানের গড় নির্ণয় করতে হয় এটি তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে এবং বুঝতে পারবে। তো আশা করি তোমরা অবশ্যই এই লেকচারটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আরেকটি কথা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো এবং যদি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। তো আমরা কথা বাড়াবো না, আমরা অতি শীঘ্রই এটি সমাধান করার চেষ্টা করব। তো কিভাবে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে পরিসংখ্যানের গড় নির্ণয় করতে হয় এটি মূলত এখনকার বিষয়। তো আমরা এখানে একটা প্রশ্ন নিয়েছি যে দশম শ্রেণীর 70 জন ছাত্রের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তো এখানে শ্রেণী ব্যাপ্তি 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, এটি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। আর গণসংখ্যা হিসাবে এখানে 5, 7, 10, 22, 16, 10। প্রশ্নটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। তো কিভাবে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব এটি মূলত এখনকার বিষয়। আসলে গড় নির্ণয়ের কয়েকটি পদ্ধতি আছে, এর আগের লেকচারে আমরা দেখিয়েছি যে কিভাবে গড় নির্ণয় করতে হয়। আরেকটি কথা যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, গাণিতিক গড় নির্ণয়, সরাসরি গড় নির্ণয় এবং গড় নির্ণয়, এই কয়েক পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। তো আজকে আমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতেই গড় নির্ণয় করতে হয় কিভাবে এটি এখন মূলত দেখাবো। তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই তোমরা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারবে খুব সহজেই। তা আশা করি তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং গড় নির্ণয় করতে হয় কিভাবে এই বিষয়টি শিখবে। তো এখন আমরা শুরু করব। তো এখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটি সারণী করব। আমরা এই যে আমাদের এখানে সারণীটি আছে এই সারণী থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটি সারণী করব। তো সারণী করে তারপরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় নির্ণয়ের যে সূত্রটি সেই সূত্রটি দিয়ে আমরা সারণী থেকে গড় নির্ণয়ের সূত্রটি দিয়ে আমরা মান বসিয়ে গড় নির্ণয় করতে পারবো। তো এখন আমরা এই সারণীটি তৈরি করব। তো আমাদের উদ্দীপক অনুযায়ী আমাদের উদ্দীপক ছিল যে শ্রেণী ব্যাপ্তি 41 থেকে 50 এবং গণসংখ্যা ছিল 5, 46 থেকে 50 গণসংখ্যা ছিল 7, 51 থেকে 55 গণসংখ্যা ছিল 10, 56 থেকে 60 গণসংখ্যা ছিল 22, 61 থেকে 65 গণসংখ্যা ছিল 16 এবং 66 থেকে 70 গণসংখ্যা ছিল 10। তা আমরা এটি লিখে ফেলেছি এবং সারণীটি তৈরি করেছি। এটি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী এইভাবে তৈরি করতে হয়। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী তৈরি করতে হলে আমাদের যেটি দিতে হয় শ্রেণী ব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, এরপরে ধাপ বিচ্যুতি, এটি হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের অন্যতম সূত্র বা এটি দিয়ে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হয়। তো সেজন্য আমরা ধাপ বিচ্যুতি লিখেছি ইউআই সমান xi-a/h। এখানে xi দ্বারা মধ্যমান বোঝানো হয়েছে এবং এ দ্বারা সর্বোচ্চ গণসংখ্যার মধ্যমান, সারির মধ্যমান, মধ্য সংখ্যা। তো আমরা ওটা লিখবো পরে। এরপরে গণসংখ্যা গুণিত ধাপ ধাপ বিচ্যুতি, এটা আমরা সংক্ষেপে গণসংখ্যা গুণিত ধাপ বিচ্যুতি লিখেছি fi ui। তো এগুলো কীভাবে বের করতে হয় এখন এখন আমি তোমাদের এটি দেখাবো যে এটা কীভাবে তোমরা বের করবে। তো আমরা মধ্যমানটা প্রথমে বের করব। মধ্যমান বের করার নিয়ম তো আমরা সবাই জানি যে আমরা সংখ্যা দুইটাকে যোগ করি, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করি, ভাগ করে যেটা পাই সেটা হচ্ছে মধ্যমান। তো আমরা যদি 41 আর 45কে যোগ করি তাহলে কত হবে? 86 হবে। তো 86কে আমরা 2 দিয়ে ভাগ করব। কেন 2 দিয়ে ভাগ করব? আমরা দুইটা সংখ্যা যোগ করছি এজন্য আমরা 2 দিয়ে ভাগ করব। তাই 41 আর 45কে আমরা যোগ করলে 86 পাই, 86কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 43। তো 43, এখন আমাদের দেখতে হবে যে ব্যবধানটা কত। প্রতি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 5 করে ব্যবধান। তো এর সাথে যদি আমরা 5 করে যোগ করতে করতে চলে আসি তাহলে আমাদের আর যোগ করতে হবে না এবং ভাগও করতে হবে না। আমরা যদি এখন 43-এ, যেহেতু আমরা 5 ব্যবধান, 41 থেকে 45 5 ব্যবধান, 46 থেকে 50 5 ব্যবধান, প্রতি ক্ষেত্রেই 5 করে ব্যবধান আছে, তো সেজন্য আমরা এখন এর সাথে 5 করে যোগ করে দেব। তাহলে আমাদের মধ্যমানগুলো সব ঠিক হয়ে যাবে। কিভাবে? 43-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হয়? 48। তাহলে এর মধ্যমান হবে 48। 48-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে? 53 হয়ে যাবে। তাহলে আমরা এর সাথে এখানে 53 লিখে দিতে পারি। এরপরে 53-এর সাথে 5 যোগ করলে কত হবে? 53-এর সাথে 5 যোগ করে দিলে 58 হয়, তাহলে আমরা এখানে 58 লিখে দেবো। এরপরে 58-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে? 63 হবে।
সেই জন্য আমরা 63 লিখে দিব। এরপরে 63-এর সাথে 5 যোগ করে দিলে আমাদের কত হবে 68। তোমরা দেখবে এখন মধ্যমানগুলো বের করে মিলিয়ে দেখবে সব মিলে যাবে। এটি শর্টকাট নিয়মের একটি অন্যতম নিয়ম বলা যাইতে পারে, কারণ এভাবে আমরা বারবার যোগ আর ভাগ না করে আমরা একটা বের করার পরে কত করে ব্যবধান হচ্ছে ওই ব্যবধানটা যদি আমরা এর সাথে যোগ করে দিই তাহলে হয়ে যাবে। এখন যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হলো আমাদের যে ধাপ বিচ্যুতিটা বের করতে হবে। তো ধাপ বিচ্যুতি বের করার নিয়ম হলো এখানে এক্স আই সর্বপ্রথম আমাদের এর মানটা বের করতে হবে। তো এর মানটা কিভাবে বের করব, এর মানটা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার সারিতে মধ্যমানটা হবে এর মান। তো সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে এখানে আমরা সর্বোচ্চ গণসংখ্যা এখানে হচ্ছে কি সর্বোচ্চ হচ্ছে 22। তো এইটা হচ্ছে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা, এই সারির মধ্যমানটা হবে এর মান, অর্থাৎ এইটা হবে এর মান। আমরা এটাকে এর মান দ্বারা প্রকাশ করতে পারি। তো এখানে এর মান হচ্ছে 58। আবার বলছি এর মান বের করতে হবে সর্বোচ্চ গণসংখ্যার সারিতে মধ্যমানটা। তো এখানে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা 22 এবং মধ্যমানটা হচ্ছে 58, এটাই হচ্ছে এর মান। তো এর মানটা হবে এটা। তো আমরা এখন প্রতি ক্ষেত্রে আমরা যদি বের করি মানটা তো কীভাবে বের করতে হবে, এক্স আই এর মান বসাবো। এখানে আমরা এক্স আই বলতে আমরা এটা মধ্যমানটা বলছি। তো মধ্যমান মাইনাস এর মান, এর মান পেয়েছি 58, তাহলে 43 থেকে মাইনাস 58, আর এইচ দ্বারা বোঝানো হচ্ছে ব্যবধান। 41 থেকে 45 ব্যবধান হচ্ছে 5। তো সেজন্য আমরা কী করব, ব্যবধান লিখবো 5। তো আমরা যদি 41 এখানে সরি এখানে এক্স আই এর মান হচ্ছে 43, 43 থেকে যদি আমরা এর মান মাইনাস 58, তাহলে 43 থেকে যদি 58 বাদ দেই তাহলে কত পাচ্ছি, 43 থেকে 58 বাদ দিলে আমরা কত পাবো, তাহলে এখানে হচ্ছে 58 যদি আমরা বাদ দিই তাহলে 58 বাদ দিয়ে আবার 5 দ্বারা ভাগ করবো তাহলে আমরা কত পাবো। এখানে আমরা যদি এটা শর্টকাট নিয়মে হিসেব করি তাহলে আমরা আমি আর আলাদা একটু জায়গায় আমি দেখাচ্ছি, তো এটা দেখলে তোমরা বুঝতে পারবে। আমরা এক্স আই এর মান পেয়েছিলাম কত, এক্স আই এর মান হচ্ছে আমাদের এখানে 43, তাহলে আমরা এখানে 43, আর মাইনাস এর মান পেয়েছি আমরা কত 58, তাহলে এখানে হচ্ছে 58, আর আমাদের ভাগ এইচ, এইচ এর মান হচ্ছে আমাদের ব্যবধান 5, তাহলে আমরা দেব 5। এখন যদি আমরা এখান থেকে এটা বাদ হিসেব করি তাহলে কত হবে, 8 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে আমাদের পাই 5, আর এখানে তাহলে থাকছে এক, তাহলে আমরা 5 পেয়ে যাচ্ছি, আর এখানে 15 ভাগ কত 5, তো মাইনাস 15। তো 43 আর 58 এখানে 7 8 7 15, মানে মাইনাস 15 ভাগ 5। তো আমরা যদি এটা হিসেব করি তাহলে কত হবে, তাহলে আমরা যদি 5 একে 5 3 5 15, অর্থাৎ মাইনাস 3 পাচ্ছি। তো এইভাবে প্রতি ক্ষেত্রে আমাদের এই হিসাবগুলো করতে হবে। 43 থেকে মাইনাস 58, অর্থাৎ আমাদের মাইনাস 15 থাকছে, আর ব্যবধান হচ্ছে 5, তো আমরা 5 দিয়ে যদি 15 ভাগ করে দিলে মাইনাস 3 হচ্ছে। তো এইভাবে প্রতি ক্ষেত্রে আমাদের হিসাবগুলো করতে হবে। তো এখন আমরা পেলাম কত, এখানে আমরা পাচ্ছি মাইনাস 3, আমরা এখানে পাইলাম মাইনাস 3। এরপরে কী করবো, এরপরে এক্স আই এর মান হচ্ছে আমাদের 48, আর এখানে হচ্ছে আমাদের এর মান হচ্ছে 58। তো 58 আর 48 যদি 58 প্লাস 48 আর মাইনাস 58 যদি আমরা হিসেব করি তাহলে পাচ্ছি কত, 10 10 কে, আর এইচ এর ব্যবধান হচ্ছে আমাদের 5, তো 5 কে যদি 10 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে। অর্থাৎ আমি আবার ওইখানে বের করে দেখাচ্ছি আমাদের দ্বিতীয় মানটা ছিল কত, আমাদের দ্বিতীয় মানটা হচ্ছে 48, তাহলে আমরা এখানে লিখলাম 48 মাইনাস 58, তাহলে আমরা লিখলাম 58 ভাগ কত, এইচ এর মান হচ্ছে 5। তা আমরা যদি এটাকে ভাগ করি তাহলে হবে আর 10 পাচ্ছি, তাহলে কত মাইনাস 10 ভাগ কত 5, তো 5 কে কেটে দিলে আমাদের কত থাকছে, মাইনাস 2 থাকছে। তা আমরা এটার মান পাবো মাইনাস 2। এইভাবে প্রতি ক্ষেত্রে এই মানগুলো আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো আমরা এইটা খুব সহজেই মনোযোগ সহকারে এটা বের করতে হবে, তাহলে আমরা এখানে পাচ্ছি কত, মাইনাস 2। এরপরে কত পাবো, আমরা এখানে হচ্ছে 53 আর 58, আমরা এক্স এর মান হচ্ছে 53 আর মাইনাস এর মান হচ্ছে 58, তাহলে 58 থেকে 53 বাদ দিলে কত, মাইনাস 5, তো মাইনাস 5 কে যদি আমরা প্লাস 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, মাইনাস 1 পাবো। আর এটা হচ্ছে এক্স আই এর মান হচ্ছে 58, এর মান হচ্ছে 58, 58 কে 58 দিয়ে যদি আমরা বাদ দিই তাহলে 0 পাই, 0 কে 5 দিয়ে ভাগ করলে তো 0ই পাবো। এরপরে কত, এরপরে হচ্ছে 63, তো 63 এক্স আই এর মান হচ্ছে 63 আর এ এর মান হচ্ছে 58, তো 58 আর 63 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো, আমরা 63 থেকে 58 বাদ দিলে আমরা পাই 63 থেকে 58 বাদ দিলে আমরা কত পাবো, 5 পাবো, 5 কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো, 1 পাবো। এরপরে কত, 1 পাবো। এরপরে হচ্ছে 68, তো 68 হচ্ছে এক্স এর মান আর এর মান হচ্ছে 58, তো 58 আর 68 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, তাহলে পাবো আমরা 10, 10 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 2 পাবো। এই হলো আমাদের ধাপ বিচ্যুতি বের করা হয়ে গেল। এখন যেটা করতে হবে সেটা হলো এফ গণসংখ্যা গুণিত ধাপ বিচ্যুতি, অর্থাৎ ধাপ বিচ্যুতি যেটা পেয়েছি এর সাথে গণসংখ্যা গুণ হবে। তো এখানে প্লাস 5 আর মাইনাস 3 যদি আমরা গুণ করি তাহলে 3 5 15, অর্থাৎ আমরা পাচ্ছি কত, মাইনাস 15।
এরপরে আমরা সাথে সাথে যদি এই মাইনাস টু গুণ করি, যেহেতু গণ সংখ্যা গণিত তো ধাপ বিচ্যুতি, তাই এটা আমরা গুণ করে দেবো। তো সেজন্য আমরা যে 7 × 14 তাহলে আমরা পাচ্ছি কত, -14। এরপরে আমরা -1-এর সাথে 10 গুণ করবো, তাহলে -10 পাচ্ছি। আর 0-র সাথে যদি আমরা 0 গুণ করি, যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে। এরপরে আমরা কি পাবো, এরপরে 16-র সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা পাবো 16, আর 10-এর সাথে 2 গুণ করলে কত পাবো, 20 পাবো। এখন আমরা এটা পুরোটা টোটাল আমরা বের করে নেবো, এটা এ টোটালটাও আমরা এখানে বের করে নিবো। তো এটা হচ্ছে এন সমান কত, এটা আমাদের গণসংখ্যা 70 জন ছাত্র যেহেতু বলেছিল, তাই আমাদের এন সমান 70। আর এটা আমরা যদি টোটাল হিসাব করে ফেলি তাহলে FIUI সমান কত পাবো, আমরা পাবো -3। এটা হিসাব করে দেখলে আমরা পাবো এখানে -3। তো এটা হয়ে গেল, আমরা এখানে পাচ্ছি 16 আর 10 কত, 16 আর 10 36, আর এখানে হচ্ছে কত, এখানে 14 আর 15 তো 29, 29 আর এখানে হচ্ছে কত 10, তাহলে হচ্ছে 39। তো 39 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে -3, আমরা এটা পেয়ে গেলাম খুব সহজে। ঠিক আছে, তো আমরা এখানে এই মানটা খুব সহজেই বের করে নিলাম। তো এইভাবে প্রতি ক্ষেত্রে আমাদের মানগুলো বের করতে হবে। তাহলে আমরা এখানে FIUI সমান পেলাম -3, এন সমান পেলাম 70। তো এখন আমাদের একটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটা সূত্র আছে, তো এখন আমরা এই সূত্রটি লিখে তারপর আমরা মানগুলো বের করবো। আমরা এই পাশে আমরা লিখে ফেলি, এই পাশে আমরা লিখলে আমাদের হয়ে যাবে। আমরা এই পাশে লিখছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তাহলে আমরা লিখবো অতএব সংক্ষিপ্ত গড়, আমরা লিখে দেবো সরাসরি এখানে যে সংক্ষিপ্ত 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 গড় সমান, আমরা সংক্ষিপ্ত গড় সমান সূত্র জানি যে a প্লাস সামেশান FIUI ভাগ কত n গুণিত h, আমরা এটা হলো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের একটা সূত্র। তো এই সূত্রটা লেখার পরে আমরা এখন মান বসাবো। তো যদি আমরা মান বসাই তাহলে a সমান কত পেয়েছি, আমরা a সমান পেয়েছি এখানে 58, আর সামেশান FIUI এটা সমান পেয়েছি আমরা কত -3, n সমান পেয়েছি আমরা কত 70, আর গুণিত h সমান আমাদের ব্যবধান হলো 5, আমরা সেই জন্য 5 লিখে দিলাম। এখন যদি আমরা হিসেব করি তাহলে এখানে হচ্ছে 58, আর এটা যেহেতু ওপরের সংখ্যা ধরতে হয়, নিচে কিছু না থাকলে তো এটা 3, 5, 15 হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস দিয়ে দিলাম, মানে প্লাস মাইনাসে মাইনাস, আর 3, 5, 15, ওপরে চলে গেলো 15 আর নিচে আসলে কত 70। তো এখন যদি আমরা 58, এটাকে আবার দুই ভাগে করা যায়, যদি লসাগু করি তাও হবে, আর যদি 15কে 70 দিয়ে ভাগ করে দিই তাও হবে। তো আমরা 70 দিয়ে ভাগ করে দেবো। তো যদি আমরা ভাগ করে দিই তাহলে কত হবে, 70 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে আসবে 70 দিয়ে ভাগ করে দিলে 15/70 অর্থাৎ 0.214 আসবে। তা এখন আমরা 0.214 এর সাথে বিয়োগ করে দেবো। তো বিয়োগ করে দিলেই কিন্তু আমাদের এই উত্তরটি হয়ে যাবে। এখন যদি আমরা এটা বিয়োগ করে দেই, তো এখন আমরা 58 থেকে যদি এটা বিয়োগ করে দিই তাহলে কত হবে, এখন আমরা যদি এটার সাথে বিয়োগ করে দিই তাহলে আমাদের হবে 57.786। এইটা আমরা প্রায় শব্দটা লিখে দেবো, এটি হলো আমাদের সংক্ষিপ্ত গড়। তো এটাই হলে হয়ে গেলো আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আল্লাহর রহমতে তোমরা এটি এরপরে আর ভুলবে না। তো তোমরা যদি এই MSI ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থাকো তাহলে তোমাদের যাবতীয় অঙ্কর বিষয় সম্পর্কে তোমরা অনেক কিছু শিখতে পারবে, এবং নতুন নতুন ভিডিওগুলো পেতে তোমাদের অবশ্যই বেল আইকনে টাচ দিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ MSI ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থাকার জন্য।